আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো যে ক্রিকেট অথবা ফুটবল খেলা এটা দেখা জায়েজ আছে কিনা অথবা তার নিয়ে বিভিন্নভাবে পুরস্কার বা প্রতিযোগিতা বা জোয়ার একটা মাধ্যম এটা করা যায় যাছি কিনা ব্যাপারে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে সামান্য আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আসলে খেলাধুলার যে বিষয়টা খেলাধুলা আসলে ইসলামে তেমন সাপোর্ট করে না কারণ ইসলাম যে সমস্ত খেলার বা যে সমস্ত বিষয়ের অনুমোদন দিয়েছেন খেলা আপনি ততটুকুই করতে পারবেন যতটুকু আপনার শরীরের চর্চার জন্য উপযোগী যেমন দৌড় প্রতিযোগিতা করা যেতে পারে এছাড়া যত ধরনের খেলা যেগুলোতে বিভিন্নভাবে সময় অপচয় হয় সালাতের থেকে মানুষের অমনোযোগ্য হয়ে যায় ইবাদতেও নিহা প্রকাশ করে দেখুন আজকে যখন বিশ্বকাপ ক্রিকেট খেলা আসে সেই খেলার কতগুলো ক্ষতি বা আমরা করে নেই যেমন সালাদ পড়তে বা নামাজ আদে করতে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় আমরা হয় না তারপরও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত একটা বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আমরা দেখতে পারি এটা সময়ের একটা অপচয় হচ্ছে এবং সেটাতে বিভিন্ন প্রতিযোগিতা করা হয় আর প্রতিযোগিতা যেটা করা হয় সেটা জোয়ার সামিল যেমনটি আল্লাহ সুলহান হাত পবিত্র কোরআনে সুরাতুল মাইদার নব্বই নম্বর আয়তে বলেছেন ইনামাল খামরু আল মাইসিরু যে মত এবং জুয়া এগুলা যেটা আছে এ আয়াতের অন্য অংশে বলেছেন যে রিজুসুম মিন আহম আলী এগুলা হলো শৈতানের কাজ এগুলা শৈতানে মানুষের মাঝে একটা মজা ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে এর মাঝে নিমজ্জিত করে মানুষকে টাকার অপচয় করানো হচ্ছে মানুষের সময়ের অপচয় করানো হচ্ছে মানুষের মাঝে দগ্ডা বিবাদ লাগানো হচ্ছে মানুষকে পরস্পরে হানাহানি করাতে শিখেছে এই সমস্ত অনেকগুলা ক্ষতি মানুষদেরকে করিয়ে এটা শৈতানে এখান থেকে ফায়দা লুটতেছেন এই জন্য সম্মানিত মুসলিম ভাই বোনদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে বিশ্বকাপ খেলা সেটা চাই সেটা ক্রিকেট হোক চাই সেটা ফুটবল হোক ওই সমস্ত খেলাধুলা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে আর এগুলা দিয়ে নিয়ে যে প্রতিযোগিতা করা হয় যে টাকার মাধ্যমে অথবা বিভিন্ন লটারির মাধ্যমে বিভিন্ন জোয়ার মাধ্যমে যে এই বিষয়গুলো করা হয় এগুলা সবগুলাই ইসলামে সাপোর্ট করে না এগুলা না যায়স এই জন্য এই সমস্ত খেলাধুলা যেরকম হারাম এগুলাতে দেখা হারাম এগুলাতে সময় অপচয় করা হারাম কারণ আল্লাহ সুহানা হত পবিত্র কুরআনে বলছেন যে ওলা তুবা জিরো তোমরা অপচয় করিও না ইন্নআল মুবাজির এক হোয়ানির সায়তিন নিশ্চয় অপচয়কারীরা হলো শৈতানের ভাই অথবা শৈতানের ভাই এই জন্য এই খেলাধুলাতে অযথা সময় কাটিয়ে খেলাধুলাতে আপনার জোয়া বাজি ধরে খেলাধুলাতে নামাজকে উপেক্ষা করে ঘন্টার ঘণ্টা সময় সময় অতিবাহিত করা এটা একটা অপচয় এই জন্য সমস্ত কিছুর হিসাব আল্লা সুবাহান তালার কাছে দিতে হবে আল্লাহ সুবাহান হাত তালা প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনার কাছে পুঙ্খানু পুঙ্খানুভাবে নিবেন যেমনটি আল্লাহ সুহানা হ তালা পবিত্র কোরআনের সুরাতুল বানে ইসরাহলের মধ্যে উল্লেখ করেছেন ইন্নাসা والبصر والفؤاد وكل اولئك كان عنه مسؤولا নিশ্চয় তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তি এবং অন্তর দিয়ে যা কিছু কল্পনা করেছ সমস্ত কিছুর হিসাব আল্লাহ হওয়া তা তাআলার কাছে দিতে হবে এই জন্য যেহেতু আমরা আমাদের শ্রবণ শক্তি যা দিয়ে আমরা শ্রবণ করেছি যেই কান দিয়ে যা কিছু শ্রবণ করেছি সেগুলো যদি অশ্লীল মন্দ বেহায়াপনা গান বাজনা বাদ্য এগুলো যদি হয় তাহলে আল্লাহর কাছে আমাদের এগুলো জবাব দিতে হবে আমরা যে দৃষ্টি শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া দান করেছেন যেগুলো আমরা যদি বেগানা নারীর দিকে থাকাই ফুটবল ক্রিকেট খেলা আমরা সময় বের করে দিই বিভিন্নভাবে যখন খারাপ অশ্লীলতার মাঝে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে বিভিন্ন মেয়েদের উলঙ্গ ছবি দেখে যদি আমরা সময়কে অতিবাহিত করি তাহলে দেখা যায় আল্লাহ সুহানহাল্লাহর কাছে সেই দৃষ্টিশক্তির হিসাব আমার আল্লাহ সুহান দিতে হবে তা আরেকটা বিষয় যে ওল ফুয়াদা আমাদের ফুয়াদা মানে অন্তর অন্তর দিয়ে যা কিছু কল্পনা করি সেই আপনার হয়তো কোনো বেগানা নারীকে নিয়ে কল্পনা হয়তো জোয়া নিয়ে কল্পনা মদ নিয়ে খাওয়া নিয়ে কল্পনা বিভিন্ন কিছু যেগুলো করি ভালো করি আর খারাপ করি সব কিছুই আল্লা সোহান হওয়া তা কাছে আমাদের হিসাব দিতে হবে এই জন্য সমস্ত মুসলিম উম্মার প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমরা এই সমস্ত পাপাছারকে পরিহার করে একমাত্র আল্লাহ হওয়া সোহান আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করি তাহলে আমরা মৃত্যু পরে দান নাথ পেতে পাবো ইনশা আল্লাহ আলা হওয়া হতাল আমাদের সকলকে তৌফিক দান করুন ওসলিল্লা আল্লাহ নবী আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি